সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে ধান ফসলে দস্তা সারের অভাবজনিত লক্ষণ ও তার প্রতিকার নিয়ে আমি আলোচনা করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্তই দেখবেন। যারা এখনো আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। চলুন দেখা যাক তাহলে ভিডিওটি। ধানে দস্তার অভাবজনিত লক্ষণ ও তার প্রতিকার। ধান গাছে দস্তার অভাব হলে কি ঘটে? ধান গাছের কচি পাতা, মধ্যশিরা, বিশেষ করে গোড়ার দিকে সাদা দেখা যাবে। পুরাতন পাতায় মরিচা পড়ার ছোট ছোট দাগ দেখা যাবে। কুশি কমে যাবে, গাছ খাটো হবে, ধান পাকতে বেশি সময় নেবে এবং ফলন কমবে। ক্যালসিয়াম কার্বনেট ক্ষার বেশি এবং ভিজে থাকলে দস্তার অভাব দেখা যায়। দস্তার অভাবজনিত লক্ষণের ছবি, এখানে কচি পাতা হলুদ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিকার, সার সুপারিশমালা অনুসরণ করে শেষ চাষের সময় দস্তা সার প্রয়োগ করা। অভাব দেখা দিলে ইউরিয়া প্রয়োগের সময় বিঘা প্রতি 1 থেকে 1.5 কেজি দস্তা সার দিতে হবে। জলাবদ্ধ জমিকে শুকিয়ে দেওয়া, বুড়ো ফসলে মাত্রা অনুযায়ী ব্যবহার করলে পরবর্তী 3 ফসলে দস্তা ব্যবহার না করা। ধন্যবাদ সবাইকে।